সিনেমায় আমরা দুটো পার্ট দেখানোর চেষ্টা করেছি, একটা হলো 71 এর অংশটুকু এবং 71 এর পরের প্রজন্ম সেটা। তো একজন বীরঙ্গনা হওয়ার আকবদি তার একটা লাইফস্টাইল এবং বীরঙ্গনা হওয়ার পর সে যখন একটা যুদ্ধ শিশু ধারণ করলো, সেই যুদ্ধ শিশুকে সমাজ ইস্টাবলিশের জন্য তার যে একটা জীবনযাত্রা বা যুদ্ধ সেই বিষয়টা দুইটা অংশে। তো প্রথম অংশে 71-এর পাটটাতে শাহিদ ভাই এবং শিরিন শীলা আপু করেছে, আর সেকেন্ডটাতে আমি এবং ইন্তু ভাইয়া, ইন্তু রাতিশ ভাইয়া কাজ করেছি। আমাদের দুজনেরই প্রথম সিনেমা, একেবারে একসাথে জুটি বেঁধে। তো ভালো অভিজ্ঞতা ছিল। দর্শককে বলবো, মুক্তিযুদ্ধ সিনেমা ভেবে নিরাশ হবেন না যে শুধু আমরা ইতিহাস দেখাচ্ছি এটার মধ্যে, এরকম কিছু না। ইতিহাসের বাইরে গিয়েও বর্তমান প্রজন্ম যে আমাদের মুক্তিযোদ্ধার যে ধারণ করা বা লালন করা এবং মুক্তিযুদ্ধর আমরা দেশ পেয়েছি এটার বিনিময়েও যে আমাদের সমাজকে কিছু দেওয়া যেতে পারে, সেটা একটা চমৎকার ডিসিশনের মাধ্যমে সেটা খুব চমৎকারভাবে ইন্তু ভাইয়া এখানে বুঝিয়েছে। বাকিটা না বলি, নাহলে হলে দর্শক আসবে না। তো এটা দেখার জন্য আসতে হবে হলে। দর্শককে বলবো, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, আমাদের বীরঙ্গনা 71 টিমের সাথে থাকুন, আর প্লিজ 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 হলে এসে সিনেমাটি দেখুন। আমার একেবারেই প্রথম সিনেমা, নতুন মুখ আমি, নতুন কাজ। আমি জানি না কতটুকু আমার ভালো হয়েছে কিংবা করতে পেরেছি, কিন্তু আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। বাকিটা দর্শক আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।